তো সকাম ভক্তি ধীরে ধীরে নিষ্কাম ভক্তিতে রূপান্তরিত হয়। এই জন্য কামনা বাসনা যদিও থাকে, তবে গোবিন্দচরণে জানাতে হয়। অকাম সর্বকাম বা মোক্ষকাম উদার অধিক তীব্রেণ ভক্তি যোগেন যজতে পুরুষম পরম। তোমার মধ্যে যদি কোনো কামনা বাসনা থাকে, তবুও ভগবানের কাছে এসো, তিনি তার অনুগ্রহ দিয়ে তোমার মলিন কামনা বাসনা মুছিয়ে দিয়ে তোমাকে প্রেম ভক্তি দিবেন, যা নিখিল ও পুরুষত্ব জননী। এখন আমাদের ভক্তির বাধা কোথায়, অন্তরায় কোথায়? অন্তরায় হল এই সংসার দেহের স্ত্রী পুত্রের প্রতি প্রবল আসক্তি, এটাই একমাত্র বাধা। ভগবানের প্রতি ভালোবাসাটা অন্তরায় কোথায়, বাধাটা কোথায়? বাধাই জগৎকে ভালোবাসা, স্ত্রী পুত্রের প্রতি অত্যাধিক আসক্তি, দেহের ভোগ বাসনা, এগুলি হল অন্তরায়, আর কোন অন্তরায় নাই। এজন্য এই অন্তরায়টা অনন্ত জন্মের একটা সংস্কারের ছাপ আমাদের মধ্যে আছে, সহজে যায় না। বিষয় বাসনা, ভোগ বাসনা, এটি অনাদিকালে, সহজে যায় না। একটা বড় অট্টালিকা বুলডেজার দিয়ে ভেঙে ফেলুন, ওটা একদিনে পরিষ্কার করতে পারবেন না। তেমন আমাদের অনেক জন্মের কামনা বাসনা, এটা সহজে এর মলিনতা দূর হয় না, আসক্তি দূর হয় না। আচ্ছা, আমি ঘর দিয়ে যদি শুরু করি, যে ঘরে বাস করি, যে ঘরের প্রতি এত মমতা, এই ঘর আমাদের আসল ঘর কি? যদি প্রশ্ন আসে যে ঘরে আমরা বাস করি, সংসার পেতেছি, এই ঘরটা কি আসল ঘর? আসল ঘর এই জন্য না, এই ঘরে আমি চিরদিন থাকতে পারবো না। অতিথি হয়ে, আত্মীয় হয়ে যদি কারো গৃহে যান, তো গৃহে গিয়ে কি দাবি করা যায় যে এই বাড়িতেই আমি থাকবো, এখানেই আমি আজীবন কাটাবো, এটি আমার? এটা বলা কি উচিত, শোভনীয়? অতিথি হয়ে কোনো আত্মীয়র গৃহে গেলে সেখানে দু চার দিন তার সামাজিকতা রক্ষা করে, আত্মীয়তা রক্ষা করে তাকে বিদায় নিতে হয়, কেউ কি বলে এই বাড়ি আমার, এখান থেকে আমি যাব না? তো ভগবান বললেন, এই সংসারে যে গৃহে তুমি এসেছ, অতিথি হয়ে এসেছ, উনি দু চার দিন, ইনি হয়তো 50-60 বছর। অতিথি বলেই মৃত্যু হলে আর ঘরে কেউ রাখতে চায় না, এটা তোমার ঘর নয় তো। কিন্তু তোমার যে ঘর আছে সেখান থেকে কেউ তোমাকে নামাবেও না। ভগবানের যে ধাম, আমাদের যে স্বরূপ স্মৃতি জেগে গেলে, যদি কেউ বৈকুণ্ঠে যায়, সেখানে তার জরাও নেই, মৃত্যুও নেই, ব্যাধি নেই, সেখান থেকে কখনো তাকে স্খলিত বা পতিত হতে হবে না। এই জন্য ভগবানের ধাম, সেই ধামই হলো আমাদের প্রকৃত ঘর, এটি আসল ঘর নয়। অতিথির বাড়ি গিয়ে, অতিথি হয়ে কোনো কারো গৃহে গিয়ে যেন দাবি না করি এটা আমার। কিন্তু দুর্বুদ্ধি হলো যে ট্রেনে উঠেছি রিজার্ভেশন কামরায়, প্রথমে আমরা ওই ট্রেনের নাম্বার দেখি, তারপরে ট্রেনের বগির নাম্বার দেখি, তারপরে উঠে গিয়ে সিটের নাম্বার দেখি, এবং ওই সিটে যে স্থান গন্তব্য পর্যন্ত যাওয়া সেখানে বসি। কখনো কি ভাবা উচিত যে এই এই যে ট্রেনে যাত্রী হয়ে একটা গন্তব্যে পৌঁছাচ্ছে, ওটা নিজের ভেবে এখানে থাকবো, এটি কি ভাবা উচিত? ভাবে কেউ?
দেখবেন একটু উঠে বাইরে গেলে, কিছু দ্রব্য কিনতে গেলে উঠে যদি কেউ এসে বসে বলেন এই সিট তো আমার, তোমার কি সিটটা? ওখানে তো হাজার হাজার যাত্রী কতদিন নূতন নূতন বসে, তোমার কি? কিন্তু বলি কি এই সিটটা আমার। এবং স্টেশনে নেবে গেলে পরের স্টেশনে যার ওই ওই সিটের টিকিট কাটা, সেও আবার ওই সিটে এসে গোবিন্দ বললেন একটা মৃত্যুর টিকিট নিয়ে এসেছ, মৃত্যুরূপ স্টেশনে নেমে যেতে হবে, কেন আমার আমার করছো? যদি বললেই কি আর আমাদের আমার আমার বাসনা যাবে? কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু যতদিন ভজন না হবে, আত্মজ্ঞান না হবে, সাধুসঙ্গ না হবে, ততদিনই শুনতে ভালো লাগবে, কিন্তু আচরণে বা কাজে আসক্তি ত্যাগ হবে না। অতিথির মতো এসেছ, একদিন ছাড়তে হবে, এটা জানো, আসক্তি ত্যাগ করো। আমাদের স্বরূপ এখানে নয়, এখানে প্রকৃত আশ্রয় নয়। এজন্য এই জায়গার সন্ধান পেতে গেলে, স্বরূপের সন্ধান পেতে গেলে, স্ত্রী পুত্রের প্রতি প্রবল অশক্তি অনভিসঙ্গ স্ত্রী পুত্র দ্বারা গৃহাদিশু, দেহের প্রতি স্ত্রী পুত্রের প্রতি যে তোমার প্রবল আসক্তি, এই আসক্তি অশক্তি অর্থাৎ আসক্তিটা কাটো। আসক্তি কাটবে এই জন্য যে সংসার তোমার মনের মতো হবে না, কেউ তোমার নিজজন হবে না। ঠাকুরমশাই যদ্যপি বলেছেন এদের হতে সাবধান হও, এদের প্রতি অতিরিক্ত মোহ মায়া আসক্তি তোমার পুনঃ পুনঃ জন্মের কারণ হবে, তুমি মুক্তি পাবে না। এই কর্মচক্রের বন্ধন হতে, জন্ম মৃত্যুর বন্ধন হতে, জরাব্যাধির বন্ধন হতে মুক্তি পাবে না, বরঞ্চ এদের প্রতি প্রবল আসক্তি থাকলে তোমার ভয়াবহ পরিণতি নেমে আসবে। এই আসক্তি নিয়ে মৃত্যুবরণ করলে তোমাকে আবার ওই 84 লক্ষ জনিতে যেতে হবে। দেখুন 84 লক্ষ কথাটা সহজে বললাম, কল্পনা করেছি কি এই মনুষ্য জন্ম প্রাপ্তির আগে 30 লক্ষ পশু জনিয়ে হয়েছে আমাদের, কয় লক্ষ? 30 লক্ষ। গুনতে পারবেন? 30 লক্ষ পশু জন্ম হয়েছে আমার। এই 30 লক্ষ পশু হতে হতে সাপাত সংকুল ব্যাঘ্র শুকুর কুকুর হিংস্র সাপাত জীবজন্তু হতে 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 ক্রম বিবর্তনে যেদিন গাভী হয়ে জন্মালাম, কি হলাম? গাভী। ওই পশু জন্মের শেষ জন্ম হলো গাভী। গাভী হয়ে জন্মানোর পর গাভী দুগ্ধকৃত দুধ যখন গোবিন্দ সেবায়, নারায়ণ সেবায়, ভগবানের সেবায়, বৈষ্ণব সেবায় লাগলো, সেদিন ওই দুগ্ধ সেবা ভগবানে লাগার পরে আমার পশু জন্ম নাশ হল। 20 লক্ষ বৃক্ষজনিতে ছিলাম, খুব সহজ। যদি ভগবত ভজন না করি, এই মোহমায়া কাটাতে না পারি, তাহলে 20 লক্ষ আবার ওই বৃক্ষ জন্মে যেতে হবে। 20 লক্ষ বৃক্ষ জন্ম পাওয়ার পরে আমার মুক্তি কবে হবে? যেদিন তুলসী বৃক্ষ হয়ে জন্মাব। এই পত্র গৌর গোবিন্দের চরণে যাবে, ভগবানের সেবায় লাগবে, সেই দিন 20 লক্ষ আমার বৃক্ষজনী অন্ত হবে। 11 লক্ষ হাঙর কুমির মৎস্যাদি সমুদ্রিক জীব জন্তু হয়েছে। 11 লক্ষ শব্দগুলো তো মুখে বলছি, ভেবে দেখুন তো, 11 লক্ষ যদি আমার ওই মৎস্য কুর্ম, হ্যাঁ, কুমির হাঙর কুমির সামুদ্রিক প্রাণী হয়ে জন্মাতে হয়, সেটা কত লক্ষ কোটি বছর লেগে যাবে। মনুষ্য জন্ম পেয়েছি বলে হারাবো শুধু ভোগ বিলাস করে? যখন সামুদ্রিক জন্ম হলো, সেই সমুদ্রে 11 লক্ষ জন্মের পরে সমুদ্রে যেদিন আমি শঙ্খ হলাম, সমুদ্রে তরঙ্গ থেকে শঙ্খ হলাম, সেই সঙ্গ কোন ভক্তের কণ্ঠে ওঠে শ্রীমন্দিরে ভগবানের আনন্দ, জন্য বেজে উঠল,
তখন আমি ওই যে মৎস্য হাঙর কমির জন্ম থেকে ত্রাণ পেলাম, এরপরে 11 লক্ষ আবার পক্ষী জন্ম, বিভিন্ন পাখি হয়েছি, পশু পাখি হয়েছি, সেই পাখি এই কি হচ্ছে, তোমাদের কি হচ্ছে ওখানে কথা বলছো কেন? এগারো লক্ষ যখন পক্ষী জন্ম নিয়েছি, সেই পক্ষী জন্মে যেবার ময়ূর হলাম, সেই ময়ূরের পেখম থেকে খসে পড়া পাখনাটা গোবিন্দ যখন মস্তকে তুলে নিলেন এবং সেই পাখনা দিয়ে গোবিন্দকে যখন বিজন করলাম, সেবা করলাম ভক্তের হাতে ওঠে, তখনই আমার পক্ষী জন্ম গেল। দেখুন, সৎসঙ্গ না হলে এই এই মুক্তি চক্র রুদ্ধ হবে না, এই দোয়ার বন্ধ হবে না, পুনঃ পুনঃ জন্ম পুনঃ পুনঃ মৃত্যুতেই আসতে হবে। এই জন্য আসক্তি কমানোর কথা বলা হয়েছে, আসক্তি আর আমাদের কমেছে, রুচি নেই, হরি নামে রুচি নেই, হরি কথাতে রুচি নেই, সাধু কথার সাবধানতা নেই। দেখুন, আমরা ভোজনের বেলায় আস্বাদ্য বস্তুগুলো ভোজন করতে চাই, তাই না, যেগুলো আস্বাদ্য, কিন্তু যখন রোগ হলো তখন যদি ডাক্তার বলে রোগ সারাবার জন্য এটা তিতো, কিন্তু কঠিন তিতো, তোমাকে আপত্তি করবেন কি? কথা বলুন, কথা বলছেন না কেন, আপত্তি করবেন? ভগবান তেমনি বলছেন, তোমার রোগ ভবরোগ নিরাময়ের জন্য এই ভজন সাধন একটু কষ্টকর কঠিন হলেও প্রভাতে উঠতে হবে, দাদা সঙ্গে তিলক নিতে হবে, একটু ভগবানের স্তব স্তুতি করতে হবে, একাদশী করতে হবে, সন্ধ্যার পরে বিনোদন টিভি না দেখে মালা নিয়ে বসতে হবে, এগুলো আপাতত খুব কষ্ট হয়, তো ভবরোগ সারাবার জন্য যেমন আস্বাদ্য বস্তু জিহ্বার লালসায় খেলে ওষুধের বেলায় বিচার করি না এটা তিতো কি মিষ্টি, তেমনি আমাদেরও এই ভাগবত ভজনটা আপাত মধুর না লাগলেও, স্পৃহা না এলেও এইটুকু আস্বাদন করতে হবে, নাহলে ভবরোগ যাবে না। বিচার করে কি ঔষধ তিত বলে পাবো না, ওই সময় রোগ সারাবার দিকে লক্ষ্য থাকে, এই জন্য যত তিত হোক সেটা গ্রহণ করতে হয়। তেমনি এখন এই শীতের দিন আপনাদের বেশিক্ষণ হরি কথা শুনলে একটা কষ্ট অবস্থা হবে, কিন্তু এইটুকু সহ্য করতে হবে, হরি ভজনের জন্য নিজ দেহ ক্ষয় করতে হবে, এমনি এমনি হবে না, দুটো পাঁচটা টাকার জন্য মানুষ কত ঝগড়া ঝাঁটি, দোকানদারি বাসের হেল্পারের কত কষ্ট হয়, রৌদ্র বৃষ্টি ঝড়ে চেঁচায়। দুটো আসতে, দুটো অর্থ রোজগারের জন্য যদি এত কষ্ট করতে হয়, তো ভগবান চরণে শুদ্ধ নিখিল ভক্তি লাভের জন্য একটু কায় ক্লেশ করতে হবে না? এই জন্য কষ্ট শিকারের জন্য প্রস্তুত নিন। মানুষ শুধু কি বলবো, ভোজনের দিকে লক্ষ্য, কিসের দিকে? আমার মতো যারা তাদের শুধু ভোজনের দিকে লক্ষ্য, ভজনের দিকে লক্ষ্য নেই। আচ্ছা, মানুষ না খেলে মরবে, যদি বলো এত ভোজন ভোজন করছো, ভজন না করলে বাঁচবে কেউ? খাদ্য তো খেতেই হবে, না খেলে কি বাঁচবে কেউ? তো ভোজন না করলেও যেমন বাঁচবে না, ভোজন করলেও কি চিরদিন বাঁচবে? প্রশ্ন হলো ভোজন করতেই হবে, আহার কিছু নিতে হবে, না হলে বাঁচবো না। তো ভোজন না করলে বাঁচবো না, 2, 10, 15 দিন, 21 দিন মানুষের অন্ন জল না পেলে তারপরে সে বাঁচবে না, কিন্তু ভোজন করেও কি চিরদিন কেউ বেঁচে থেকেছে? থাকেনি। এই জন্য ভোজনের সাথে সাথে ভজনটা করুন, এই ভজন না হলে এ মৃত্যুর পরে আবার হয়তো ওই 84 লক্ষ জনিতে গতাগতিতে ফিরে যেতে হবে। তো আসুন আমরা
সময় না নিয়ে যে শ্লোক উচ্চারণ হয়েছিল, যে নিখিল পুরুষত্ব বর্গের জননী হল ভক্তি, সেই ভক্তি সংগ্রাম আমরা করেছিলাম নিষ্কপট ভগবানকে ভালোবাসা, একটু ভালোবাসাটা, একটু প্রীতিটা, একটু অন্তরের নিবিড় আসক্তি, প্রীতি, অনুরাগ বা ভালোবাসা যাই বলি তাকে দিতে হবে। যদি দিতে পারেন তাহলেই হয়তো এই জন্ম মৃত্যু জরাব্যাধি মহা অভিশাপ হতে একটা মুক্তির দুয়ার বা পথ পাওয়া যাবে, এছাড়া নান্য পন্থা, দ্বিতীয় কোনো পথ খোলা নেই। ভজন করতেই হবে, নিজেরে উদ্ধার করবার একটাই প্রচেষ্টা ভগবানকে ভালোবাসা। অন্যকে ভালোবেসেছ, কি পেয়েছ নিজের কাছে জিজ্ঞাসা করো। সংসারকে ভালোবেসে, দেহকে ভালোবেসে, স্ত্রী পুত্র সজ্জনকে ভালোবেসে এ পর্যন্ত কি পেয়েছ? পেয়েছ বলতে যদি প্রশ্ন আসে তবে এইটুকু, কারো মন পাওনি, কারো মন আজ পর্যন্ত পাওনি, কারণ পাওয়ার কথা না। সংসারে একটা চুক্তিবদ্ধ সম্পর্ক, কথাটা তীত কথা, সংসারে আমরা যারা আছি আমাদের সাথে একটা চুক্তি করা, এক পিতামাতা বাদে আর যারা আছে সংসারে তাদের সাথে একটা চুক্তি করা, চুক্তিটা আমি যতদিন তোমাকে সুখ দিতে পারবো, তোমার স্বার্থ দেখতে পারবো, ততদিন তুমি আমার, না হলে তুমি আমার ন। যতদিন তুমি আমাকে একটু সুখ দিতে পারবে, সেবা করতে পারবে, আমার স্বার্থ রক্ষা করতে পারবে চুক্তিটা, ততদিন, তা না হলে আপন পিতামাতাকেও সন্তান পর করে, বৃদ্ধাশ্রমে রাখে। এই সংসারটা খুব স্বার্থের জায়গা, এখানে যাদেরকে আপন ভেবেছেন, তবে যদি বলেন সংসার স্ত্রী পুত্রকে কি করতে হবে, বললেন তাদের প্রতি কর্তব্য করতে হবে, ভালোবাসা না। কর্তব্য এক জিনিস আর ভালোবাসা আর এক জিনিস। পিতা মাতা স্বামী তোমার আশ্রিত যারা, তাদের প্রতি কর্তব্য করো ষোলো আনা, কিন্তু মনটা ভগবানকে দাও। যেমন আপনার কাজের বাড়ির মেয়েটা আপনার বাড়ির কোনো উৎসব হলে নূতন বস্ত্র পরে, সাজে, আনন্দে নৃত্য করে, বাচ্চা কোলে নিয়ে আমার শোনা আমার মনা বলে, কিন্তু রাত্রে যখন ঘুমাতে যায় বালিশে মাথা রাখে তখন মনে বলে ওঠে এরা আমার কেউ না, আমিও এদের কেউ না। পরমহংসদেব রামকৃষ্ণ বললেন সংসারে এরকম করে থাকো, এদের প্রতি এদের সুখ দুঃখে সাথী হও, এদের প্রতি কর্তব্য করো, কিন্তু ভালোবাসাটা এদের দিয়ে ফেসে যেও না, কারণ এদের মন কোনো কালেই পাবে না, তুমি কোনো কালেই পাবে না। দেখুন, অসৎসঙ্গকে ত্যাগ না করলে রাবণের ভাগ্নে হলো মারিস, রাবণের ভাগ্নে মারিস, মারিসের কাছে গিয়ে রাবণ কি বলল, বলল সোনার হরিণ হয়ে সীতার সামনে পঞ্চবটি ঘোরাফেরা করো, এই বলল তো। মারিস একজন মানুষ, কিন্তু ওকে হতে বলছে কি হরিণ। শাস্ত্রে বলছে রাবণের সঙ্গ করলে মানুষ থেকে পশুতে নামতে হবে। মানুষের ঠকাবার জন্য রামচন্দ্রকে, সীতাহরণের জন্য আজকে রাবণের সঙ্গ দোষে মারিস কি হলো, হরিণ হয়ে মরতে হলো তাকে। আর কিষ্কিন্ধার বানররা রাম লক্ষণের সঙ্গ পেয়ে কি হলো, জাম্ববান হনুমান হয়ে পূজিত জগৎ পূজিত হয়ে গেল। সৎসঙ্গ করলে ওই বানর হনুমানও জগৎ পূজিত হয়, আর রাবণের সঙ্গ করলে মানুষের রূপ থেকে হরিণের রূপ ধরে মরতে হয়। এই জন্য মানুষের জীবনে এই প্রশ্নগুলো, এই উদ্ধারের চেষ্টাগুলো সৎসঙ্গ ছাড়া হবে না। সৎসঙ্গ ব্যতীত এই চেষ্টাটা কোনোদিনই খুলবে না। এই জন্য দেখুন, সৎসঙ্গ করলে কি হয়, যদি শ্রীগুরুদেবকে আপনি চরণ ধরেন আর শ্রীগুরুদেব যদি আপনার হস্তটা ধরে, কোন ভিড়ের মধ্যে, মেলার মধ্যে খোকা যদি বাবার হাত ধরে, তাহলে অনেক ভিড়ের কারণে খোকা হাত ছেড়ে দিয়ে হারিয়ে যায়, কিন্তু বাবা যদি কারো হাত ধরে না, সে হাতকে আর ছাড়ে ভিড়ের মধ্যে বাবা। এখন শ্রীগুরুদেব সাধু যদি করুণা করে আমার কৃপার দৃষ্টি দেয়, ধরে, তাহলে আর আমার হারিয়ে যাওয়ার সম্ভাবনা নাই।
পুত্র পিতার হাত ধরলে ছাড়িয়ে যেতে পারে, কিন্তু পিতা যদি শক্ত করে ধরে ভিড়ের মধ্যে সংসারে আত্মার হারাবার। এই জন্য শ্রীগুরু সঙ্গ সাধুকে ধরুন, আশ্রয় করুন। এখন ভগবানকে এই ভালোবাসাটা আসবে সাধু সঙ্গ থেকে। দেখুন রাবণ বলছে, মারির জিজ্ঞেস করছে সোনার হরিণ কেন, সোনার হরিণ হয়ে জানকীর সামনে যাওয়া কেন। রাবণ খুব মার্মিক কথা বলেছিলেন, বলে মেয়েদের সোনার প্রতি খুব আসক্তি থাকে, মেয়েদের বিশেষ করে সোনার প্রতি খুব আসক্তি থাকে। সোনার হরিণ দেখলে সীতার মনে রামচন্দ্রের চরণে থাকতেও অযোধ্যার রাজ সিংহাসনে সমস্ত ঐশ্বর্য ছেড়ে বনে এসেছে, কিন্তু সোনার হরিণের স্প্রিয়া মেয়েদের বেশি। এই সোনা সোনা করতে গিয়ে, সোনার সোনা করতে গিয়ে অনেক অনর্থ ডেকে আনা হয়। অতিরিক্ত ঐশ্বর্য, সোনা বলতে এখানে শুধু ধাতু বলা হয়নি, অতিরিক্ত ঐশ্বর্য মানুষকে বিভ্রান্তি করে দেয়। মানুষের যা প্রয়োজন তার থেকে বেশি ঐশ্বর্য, অর্থবিত্ত, সম্পদ যখন আসে তখন মানুষ বিভ্রান্তিতে পড়ে যায়, ভোগের রাজ্যে পা দেয়, অনর্থগুলো তখন চলে আসে, অর্থগুলো সৎ উপযোগ করতে পারে না মানুষ। তো বললেন সোনার প্রতি যেহেতু আসক্তি ওখানে যাও। আচ্ছা সোনার প্রতি আসক্তি, মা সীতার সোনার হরিণ দেখেই তো স্প্রিয়া জাগলো, প্রভু ওটা চায়। মা জগৎ জননী, সাধারণ নন, তিনি রাজ ঐশ্বর্য, মিথিলার তার পিতা জনক রাজা, আবার অযোধ্যাতেও তিনি মহারানী। রানী বলতে তিনি ঐশ্বর্য লক্ষ্মী, স্বয়ং জগৎ লক্ষ্মী, তার সোনার হরিণের প্রতি স্প্রিয়া জাগলো কেন। সীতামা জগৎকে দেখাচ্ছেন নিজে দিয়ে প্রভুর চরণে আসো, ওই ঐশ্বর্যের দিকে দৃষ্টি গেলে প্রভুকে হারাতে হবে, নিজেও হরণ হতে হবে। আমাদের সারাটা জীবন তো গেল ওই সোনার পিছনে, হরিণের পিছনে, আর কত চাই তোমার। একটু সাধু সঙ্গে সময় পাও না, একটু ভগবানের ভজন করবার সময় পাও না, রাত দিন বিষয়ের পিছনে দৌড়ালে। সীতা বলছেন আমি সোনার হরিণ ধরতে গিয়ে আজ প্রভুকে হারা করলাম। আচ্ছা সোনার হরিণের প্রতি মা সীতার দৃষ্টি গেল। আচ্ছা মন্দাদরী, রাবণের সতীসাধ্বী রমণী, উনি কোথায় আছেন? উনি সোনার পুরীর মধ্যেই আছেন। আচ্ছা যে ঘরে বাস করেন সেই দেয়ালটাও সোনার, সোনার লঙ্কায় তো বাস করেন, মন্দাদরী এরকম আসক্তি হয়নি। খুব ধ্যান দিন কথাটির দিকে, মন্দাদরীর আসক্তি হয়নি। মন্দাদরী ভগবান শঙ্করের চরণাশ্রিত ছিলেন, ভজন করতেন। একটা জিনিস বলি, যে রমণী সতী হয় অর্থাৎ এক স্বামীতেই যার সমর্পিত ভাব, অন্য পুরুষ যার হৃদয়ে স্থান করে নিতে পারে না, যাকেই সে স্বামী রূপে দেখেছে তার প্রতিই যার সর্বস্ব নিবেদিত ভাব, এরকম সতী নারী যদি থাকে তবে লঙ্কায় বাস করেও, সোনার লঙ্কা, সোনার দেওয়াল, সোনার পালঙ্কের মধ্যে থেকেও মন্দাদরীর কখনো আসক্তি আসেনি। মন্দাদরী বহুবার বোঝাতে গিয়েছিল রাবণকে, পর স্ত্রীর প্রতি দৃষ্টি দিও না, এতে তোমার পতন অবশ্যম্ভাবী। কিন্তু সৎসঙ্গ না হলে রাবণের মতো দশা হয়। বলল মন্দাদরী, যার বড় পুত্রকে পিতা বনবাসে পাঠায় সে ভগবান হতে পারে? যে স্ত্রী হারিয়ে বনে বনে কাঁদে সে কি পরম ব্রহ্ম ভগবান হতে পারে? যুক্তি খাড়া করল। কিন্তু চিন্তা করুন, রাবণ কার ভক্ত? ভগবান শুধু ভক্ত না, রাবণের মতো বেদজ্ঞ, শাস্ত্রজ্ঞ ত্রিভুবনে নাই। তার যে স্ত্রোত্র, এবং স্বয়ং শঙ্কর পূজা নিতে যেতেন, স্বয়ং শঙ্কর লঙ্কায় রাবণের পূজা, তার মতো তপস্বীও কম আছে, এত তপস্যা, এত বেদের জ্ঞান, স্বয়ং শিব ঠাকুর যার কাছে পূজা নিতে যেতেন তার এই পতন কেন? পতন এই জন্য, শেষে এসে রাবণ ভজন ছেড়ে দিল, ভগবত ভজন ছাড়লেই কুবুদ্ধি। এই জন্য গোবিন্দ বলেছেন তেষাং সতত, কি বলেছেন এখানে, সতত যুক্ত নাম দদামি
বুদ্ধি যোগাও, যে সতত আমার ভজন করে আমি তাকে উদ্ধারের বুদ্ধি দিই, কল্যাণকারী বুদ্ধি দিই, ভজন ছেড়ে দিলেই বুদ্ধি শেষ। এই যে এখানে সামান্য আমরা গুটি কয়েক নরনারী এখানে সৎসঙ্গে বসেছি, এখন যে মনের সাত্ত্বিক ভাব নিচে গেলে সংসারে গেলে এটা থাকে? যতদিন ভজনের মধ্যে আছেন, সাধুসঙ্গের মধ্যে আছেন, ততদিন বুদ্ধি প্রজ্ঞাটা শুদ্ধ থাকবে। রাবণ একসময় ভজনই ছেড়ে দিল, এই ভজন ছাড়লো তার ভিতরে দুষ্ট বুদ্ধি কুবুদ্ধি। একসময় ভগবান শঙ্করকে বলল, শঙ্কর আপনি তো তার ইষ্টদেব, ভগবান আপনি একটু রাবণকে বোঝালেন না কেন? জগৎলক্ষ্মী সীতামা তো আপনার উপাস্য, আপনি রঘুপতি রামচন্দ্রের ত্রিপুরারি, আপনি রঘুপতি রামচন্দ্রের পঞ্চমুখেই জপ কীর্তন করেন। তো বলল, অভিমানী ব্যক্তিকে কখনো উপদেশ দিতে নেই। শিব ঠাকুর বলছেন, অভিমানী ব্যক্তিকে কোনো উপদেশ দিয়ে কাজ, রাবণ এখন মহা অভিমানী। শিব ঠাকুর একটু মানে রস করে বললেন, আনন্দ দিয়ে বললেন, আমাকে সবাই বলে পঞ্চানন, পঞ্চানন মানে কথা বললেন, পঞ্চানন মানে, আর রাবণের আর এক নাম দশানন, দশানন মানে বলে পাঁচ মাতার লোক যদি দশ মাতার লোকের উপদেশ দিতে যায় নেবে তো, বলে বলবেন তোমার পাঁচ আমার মাথা। আজকাল দেখবেন কাউকে উপদেশ দিতে যাবেন, আমি কম বুঝি বেটা, আমাকে বোঝাচ্ছ তুমি সংসার ছাড়ো স্ত্রী পুত্রে আসো, আমি কম বুঝি, লেখাপড়া কম জানি? অভিমানীকে কখনো ভাগবত উপদেশ দিতে নেই। আর যেখানে অধিক পরিমাণে তার্কিক অভিমানী ব্যক্তি বসে থাকে সেখানে ভাগবত আলোচনা করাও উচিত নয়। ওই শ্লোকটা পড়ে নম নম করে রেখে দিতে হয়, কারণ তারা নিতে পারবে না। যদি বলেন তাদের উপায় কি, তাদের উপায় তারা যখন তাদের ক্রিয়ার দ্বারা সংসারে রোগ শোক আঘাত পাবে, ওই আঘাতের দ্বারাই তখন তাদের একটা চেতনা আসবে। এই জন্য রাবণ মৃত্যুর সময় লক্ষণকে বলেছিল, আমার পতন হওয়ার কথা না, আমি রাবণ, আমি লঙ্কার মধ্যে বাস করি, রাম বাস করে বনে বনে, আমার এক লক্ষ নাতি, এক লক্ষ পুত্র, সোয়ালক্ষ বিভীষণের কুম্ভকর্ণের মতো মেঘনাদের মতো বীর আমার রাক্ষস ছিল, আর রামের পিছনে কিছু বানর, এক বৃদ্ধ জাম্বুবান আর কিছু বানর, আমার পতন হওয়ার কথা না, রামের থেকে আমার বংশ উঁচু, আমি পুলস্ত ঋষির বংশধর, আমার বাবা বিশ্বশ্রব্ভা মুনি, রাম ক্ষত্রিয় কুলে এসেছে, রামের রথ ছিল না, আমি রথে উঠে যুদ্ধ করেছি, রাম সমুদ্র পাড়ি দিয়ে সেতু বন্ধ হয়ে আসতে হয়েছে আর আমি রামের কাছে যাইনি, কিন্তু আমার পতনের একটাই কারণ, রামের সাথে ধর্ম ছিল, আমার সাথে ধর্ম ছিল না। অভিমানী ব্যক্তির উপদেশে কাজ হবে না, যখন পতন হবে তখন বুঝবে যে না, আমি ধর্মকে আশ্রয় করিনি, সৎকে আশ্রয় করিনি। এই জন্য সময় কম, মানুষের রোগ শোক জরা ব্যাধির মধ্যে সৎসঙ্গে আসুন, সৎসঙ্গের আশ্রয় ছাড়া সুবুদ্ধি খুলবে না, ভাগবত শ্রবণ ব্যতীত সুবুদ্ধি খুলবে না, সুবুদ্ধি না খুললে ভজনের অনুরাগ আসবে না, আসল কোনটি নকল কোনটি এটা চেনা যাবে না। যাক, শীতের রাত্রি আপনাদের মুখ দেখে, মুখের ভাষাও বলছে বেশিক্ষণ অত্যাচার করা ঠিক হবে না বসিয়ে রেখে। ভগবানকে ভগবানকে ভালোবাসার একটা দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম, দৃষ্টান্তটা অপূর্ব, একটু ভালোবাসা তাকে দিন, উড়িয়ে নিন যেখানে যেখানে দিয়েছেন। আচ্ছা, একটা কাপড় জলে দিলে জলটা কাপড়ের সুতো টেনে নেয় তো, জল আর কাপড় তখন একসাথে ভারী হয়ে যায়, জল আর কাপড় আলাদা করতে গেলে নিগড়াতে হয়, জলটা আলাদা হয় কাপড়টা আলাদা হয়। তেমন সৎসঙ্গে এসে হরিকথা শুনলে বিবেক দিয়ে বিচার দিয়ে নিগড়ালে আসক্তিটা দূর হয়। তো আসক্তি দূর করে যদি ভগবানে সামান্য একটু প্রীতি দিতে পারেন, ভালোবাসা দিতে পারেন, তাহলে কল্যাণ। তার সব থেকে বড় দৃষ্টান্ত যখন ভগবান বামন দেব, ভগবান বামন অবতারে, সেই খর্বকায় বামন অবতারে যখন কার কাছে গেলেন, বলি মহারাজের কাছে, বলি মহারাজের এক বোন ছিল রত্নমালা, কি নাম, রত্নমালা, রত্নমালা, এই যে বটু
বামন অবতারে ভগবান ভগবানের প্রতি তো একটা আকর্ষণ সবার থাকে, ওই ছোটখাটো ভগবানকে দেখে বলছেন আহা এর কি মধুর রূপ, যদি একে একটু স্নান পান করাতে পারতাম অত সন্তান রূপে কোলে পেতাম। বামন ভগবান এসে বললেন এ জন্মে না আগামী জন্মে তোমার ইচ্ছা আমি, ওইটুকু প্রীতি দিয়েছে, এমন সুন্দর, এমন সুন্দর বদন, একে যদি পুত্র রূপে একবার স্থান পারাতে কর্তা, ভগবান বললেন এইটুকু ভালোবাসা দিয়েছ আমি বর দিচ্ছি, এই লীলাতে নয় দাপর লীলাতে আমি তোমার ইচ্ছা। দেখুন সামান্য একটু ভগবানকে ভালোবেসে ফেলেছে যে ওকে সন্তান রূপে যদি বলে পেতাম। যেই তিন পদ জাগার ছল করে বলি সর্বস্ব কেড়ে নিল, সেই ক্রোধ এসে গেল, হ্যাঁ আগে বললাম ওকে সন্তান রূপে কোলে পেলে একটু স্নান পালন করতে পারতাম সৌভাগ্যশালিনী হতাম, কিন্তু যেই ওই বলি রাজার কাছ থেকে তিন পাদ জায়গা চেয়ে নিয়ে সর্বস্ব হরণ করলেন, তখন ক্রোধে বললেন ওর মতো সন্তান যদিও পেতাম তবে ওকে বিষ খাইয়ে মারতাম। গোবিন্দ বললেন এটাও তোমার ইচ্ছা পূর্ণ হবে, তার কাছে একটু ভালোবাসা দিলে যা চান। ইনি কে হয়ে এলেন, ইনি দাপর যুগে বকাসুরের অগাসুরের ভগ্নী পুতনা হয়ে এলেন। আর এই পুতনা হলো আমাদের বাসনা, পুতনাকে কি বলা হলো, ভগবত বলছে বাসনাটা সুন্দর হয়ে আসে, যখন কামনা বাসনা আসে তখন কুৎসিত হয়ে আমাদের জীবনে, দেখুন যখন বাসনা আসে তখন কুৎসিত হয়ে আসে না, বাসনাটা সুন্দর দেখায়। এই জন্য গোবিন্দের কাছে যখন পুতনা যাচ্ছে তখন রাক্ষসী রূপ লুকিয়ে কি রূপ ধরলেন, একেবারে কমলা লক্ষ্মীর রূপ ধরে ধরলেন। তার মানে আপনার জীবনে যখন কামনা বাসনা গুলো প্রবেশ করবে তখন সুন্দরের রূপ ধরে, আর এই জন্য মানুষ ফেসে যায়, কামনাগুলো খুব ভালো লাগে, কামনা বাসনাগুলো দেখতে সুন্দর কিন্তু ভেতরে হলো পুতনা, সেজে সে কি লক্ষ্মীর মতো। তো তোমার জীবনেও যখন কোনো কামনা আসবে তখন ওটা সুন্দর লাগবে, যেমন রামচন্দ্র মা জানকী ঠাকুর লক্ষণকে নিয়ে পঞ্চবটিতে সৎসঙ্গ করছেন, কি করছেন, তখন সুরপনাখা কি রূপে এলো একটু কথা বলুন, কি রূপে এলো, বিশ্বের সর্বসেরা সুন্দরী রূপ ধরে এলো। রাম ভগবান বলছেন ওই দেখো কামনা মানে সুরপনাখা মানে কামনা, কামনা যখন আসে তখন রাক্ষসীর রূপ ধরে আসে না সুন্দরীর রূপ ধরে আসে, এই জন্য মানুষ ফেসে যায়। কামনা বাসনাকে সুন্দর বলা হয়নি কিন্তু সুন্দরের রূপ ধরে তারা আসে। এবং কি মজার কথা দেখুন, রামচন্দ্র স্বয়ং ভগবান সৎসঙ্গ করছেন ঠাকুর লক্ষণকে নিয়ে সীতাকে নিয়ে, তো সৎসঙ্গের পরে পুতনা এলো কেন, বলে যারা একটু ভজন সাধনে প্রবেশ করেছে সৎসঙ্গ করেছে কামনারূপ পুতনা তাদের পরীক্ষার জন্য তখনই আসে, আগে আসে না। আচ্ছা পড়াশোনা করে পরীক্ষা দিতে হয় না পরীক্ষা দিয়ে পড়াশোনা করতে হয়, কোনটা? তা আপনি যখন দীক্ষা নিলেন ভজন জগতে এলেন ভক্ত হলেন তখনই পরীক্ষাটা আসবে, আগে না। এই যেন আমার মতো যারা ভজনে এসেছে কিছুদিন পরে দেখেন তাদের পতন হয়ে যায়, কত অর্থের লোভ যশ খ্যাতির লোভ পূজা প্রতিষ্ঠা আমি বড় বক্তা এই অভিমান কামনা বাসনা এসে তাকে, এই জন্য পরীক্ষা দেওয়ার পরে পড়াশোনার প্রয়োজন নাই, পরীক্ষা দিয়েই। রামচন্দ্র ভগবান যেন বললেন ভগবান ভক্ত হতে গেলে কামনা বাসনারও পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে হবে, পরে আসবে আগে না। চোরকে সাবধান কতটা করা হয়েছে জানি না, তবে আমাদের সদগ্রন্থে বলেছে সাধু সাবধান। দেখুন এখানে আমরা সাধু হয়ে এসেছি, এখানে কিন্তু কাউকে বিষয়ী মনে করা ঠিক না, কিন্তু যখন দেখি অসাধু আচরণ হচ্ছে, কেউ ঘুমাচ্ছে কেউ কথা বলছে আন কথা বলছে, তখনই এটা এখানে কিন্তু অপরাধ হয়ে যায়। আপনার কারণে কোনো বৈষ্ণব যদি মনে ব্যথা পায় তাহলে আপনার সব ভজন সাধন চুলোই গেল। যখন সৎসঙ্গে আসতে হয় ভগবত একটা মানসিক প্রস্তুতি নিয়ে আসতে হয়, যেন নিদ্রা প্রভু না আসে, যেন অলসতা না আসে, মন যেন ঘুরে না বাড়ায় কখন শেষ হবে কখন বাড়ি যাব কাকে বাড়ি রেখে এসেছি, এই ভাবনা নিয়ে এখানে কোটি জন্ম আসলেও কিছু পাবে না। জুতোটা যেখানে ছেড়ে রেখে এসেছ সংসারকে অন্য কাজকে অন্য চিন্তাকে ফেলে এসে ভগবানের চরণে এসো,
এখানে জানাও তাকে, প্রার্থনা করো, প্রভু আমাকে তোমার করে নাও, আমার বাসনা মুক্ত করে তোমার চরণে একটু ভজন দে। এই ভগবানের সামনে এলে প্রার্থনা করতে হয়, তাকে জানাতে হয় মনের কথা। যেমন এই বলির বোন করলো, সেই বোন কি হয়ে এলো? পুতনা হয়ে এলো। পুতনা কি রূপে গেল? সুন্দরী রূপে গেল, গিয়ে গোবিন্দকে কোলে নিয়েছেন। গোবিন্দ বললেন, তোমার প্রথমবারের ইচ্ছা পূর্ণ করো। ওই যে স্তন পান করাতে চেয়েছিলেন, গোবিন্দ স্তনে মুখ দিলেন, সঙ্গে সঙ্গে স্তনের ভিতরে কি ছিল? বুকের ভিতরে কালকূট বিষ, সেই বিষও পূর্ণ করলেন। তো যার কাছে সন্তান রূপে চাইলেও সন্তান হয়, আবার বিষ খাইয়ে মারতে চাইলেও তার ইচ্ছা পূর্ণ করেন, এই ভগবানের কাছে ছাড়া কার কাছে প্রার্থনা জানাবে? কার কাছে মনের ইচ্ছা জানাবে? তাকেই তো এইটুকু ভালোবাসা দিলেই কোলে তুলে নেবে। এখন যখন গোবিন্দ তার প্রাণ চুষে নিচ্ছেন স্তন দ্বারা অধরে দিয়ে, তখন পুতনা ছাড়বার চেষ্টা করছেন, ছাড় 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 ফেলে মৃত্যু কেউ চায়? তখন পুতনাকে বলছেন গোবিন্দ, কথাটি বড় মার্মিক, তুমি আমার কাছে এসেছো না আমি তোমার কাছে গেছি? কে কার কাছে গেছে? পুতনা গোবিন্দের কাছে গেছে না গোবিন্দ পুতনার কাছে গেছে? বললেন, দেখো আমি তোমার কাছে যাইনি, তুমি আমার কাছে এসে, যেরকম আমি তোমাকে প্রথমে ধরিনি তুমি আমাকে। আমার একটা স্বভাব আছে যে আমার কাছে এসে একবার আমাকে ধরে আমি আর তাকে কোনোদিনই ছাড়ি না, জয় রাখে। খুব ভরসার কথা যে একবার আমার কাছে আসে, এই যে আপনার ভগবানের চরণে, এখানে সাক্ষাৎ ভাগবত মানে সাক্ষাৎ ভগবান, এই যে গ্রন্থ এটা গ্রন্থ না, ভাগবত অভিন্ন গোবিন্দ কলেবা, এই যে ভাগবতের কাছে এসেছেন, ভগবানের কাছে এসেছেন। এখন ভগবান বললেন, যে আমার কাছে এসে পৌঁছায় আর আমাকে একটুখানি জড়িয়ে ধরে, আমার স্বভাব হলো সে আমাকে ছাড়তে চাইলেও আমি আর তাকে কোনোদিন, এর থেকে ভরসার কথা আর কি আছে? একবার একটু ভগবানকে ধরুন, তাকে আশ্রয় নিন, আপনি ছাড়তে চাইলেও ভগবান আপনাকে ছাড়বে না, এটা তার স্বভাব, এটা তার স্বভাব। এদিকে সূর্পনখাকে কি করলেন? সূর্পনখা গিয়ে বলছে, দেখো আমি কুমারী, আসলে কিন্তু কুমারী না, বিবাহ হয়েছে। ছল বাসনা যখন আসে তখন ছল চাতুরীও ওই বাসনা পূরণের জন্য আসে। বলছেন, আচ্ছা তুমি এত সুন্দরী তো তুমি কুমারী আছো, বর পাওনি? বলে, ত্রিভুবন খুঁজে দেখলাম আমার উপযুক্ত পাত্র। সূর্পনখা বলছে, আমার উপযুক্ত পাত্র? তবে ঘুরে ঘুরে তোমাকে দেখে মনে হলো তুমি আমার একমাত্র উপযুক্ত পাত্র। রামচন্দ্রকে যতবার ওই প্রস্তাব দিচ্ছে, রামচন্দ্র তাকাচ্ছেন সীতার দিকে। তো রামচন্দ্র রঘুপতি রাঘবেন্দ্র জগৎকে জানালেন, সীতা হলো ভক্তির অধীশ্বরী দেবী, যদি বাসনার হাত থেকে রক্ষা পেতে চাও তো সীতার দিকে অর্থাৎ ভক্তির দিকে তাকাও। রামকে যতবার সূর্পনখা প্রস্তাব দিচ্ছে, তোমার মতো সুন্দর যুবা পুরুষকেই আমি চেয়েছি, তুমি আমার যোগ্য, যতবার ওই দিকে বলছে রামচন্দ্র ততবার সীতার দিকে। রামচন্দ্র সংকেত দিলেন, কামনা বাসনার হাত থেকে বাঁচতে গেলে ভক্তি দেবীর দিকে দৃষ্টি দাও। বিশ্বাস করুন, একটু নাম আশ্রয় করুন, একটু ভাগবত আশ্রয় করুন, দেখবেন অনেক প্রলোভনের হাত থেকে আপনি বেঁচে যাবেন। একটু ভক্তির দিকে দৃষ্টি রাখুন, তাহলে আর অন্য দৃষ্টি আপনাকে গ্রাস করতে পারবে না। তো পুতনা যখন চলে যায় তখন বলে গেল, আমি মন্ত্রের দ্বারা রূপ বদলেছিলাম কিন্তু মৃত্যুর সময় হাজার মন্ত্র ঝাড়লাম কিন্তু মন্ত্র কাজে আসলো না। গোবিন্দ সতর্ক করে দিলেন, তোমার সারা জীবনের মনে যে আসক্তি ওইটা মৃত্যুর সময় বেরিয়ে পড়বে, ওটা তুমি ঢাকতে পারবে না, তাই সারা জীবন একটু ভগবানকে স্মরণ করো। খুব মর্মান্তিক কথা কি জানেন, অর্থের চিন্তা করে যারা মারা যায় ভাগবত বলছে তারা সর্প হয়ে গুপ্তধন পাহারা দিতে হবে। এবং যেখানে টাকার মেটে পোতা আছে সোনা রূপা, ওখানে কুণ্ডলি পাকিয়ে সপরা সাপরা ওখানে এ করে। ভগবান বলে দিয়েছেন মৃত্যুর সময় অর্থ চিন্তা করলে তাকে সর্প হয়ে কুণ্ডলীকৃত আকারে গুপ্তধন পাহারা দিতে হবে। যদি কেউ পুত্র কন্যার প্রতি অতিরিক্ত স্নেহ মমতা নিয়ে মারা যায় তাহলে সে বরাহ অর্থাৎ শুকরের শাবক হয়ে ওই স্নেহ মমতা ভোগ করতে হবে। যদি মৃত্যুর সময় কারো কামের চিন্তা মনে আসে তাহলে পতিতা হয়ে তাকে জন্মাতে হবে। এগুলো ভয়ানক কথা না? যদি কেউ বাড়ির চিন্তা করে মরা যায়, আমার তিনতলা বাড়ি এত টাকা দিয়ে করেছি,
কুকুর হয়ে, বিড়াল হয়ে, পাখি হয়ে, পশু পক্ষী হয়ে বাড়িতে তোমাকে বাস করতে হবে। একটু সতর্ক হওয়া উচিত না মানুষের? ভগবান তো বলেই দিয়েছেন, জং জং বাপি শরণ ভাবং ত্যাজন্তে কলে পরাং তং তম বৈতি কন্তেও সদা তদ ভাব। যদি মৃত্যুর সময় তুমি যে চিন্তা করে মরবে তোমার তদ্রূপ গতি হবে। একটু সতর্ক হওয়া উচিত। যাই হোক, সময় আর না বলবো, যে নিখিল ও নির্বিশেষ ব্রহ্ম সাক্ষাৎকারের থেকে পরম আমাদের আসাধ্যই ভক্তি। ভক্তি মানে ভগবানকে একটু ভালোবাসা, তার কাছে চাওয়া পাওয়া না রেখে তাকে একটু ভালোবাসুন। আমার ভালো লাগছে আমাদের এই মেজ মাকে দেখে, আমাদের মানুষদার মানে সোনুদার স্ত্রী। আমি কয়েকটা লক্ষ মানুষের অনুভূতি বোঝা যায়। আজ তার গৃহে তার এই কথাটা বলা উচিত নয়, তার শ্বশুরের কাজের জন্য তার আগ্রহটা অনেকটা বেশি ছিল। সীতার তর্পণে কিন্তু দশরথ উদ্ধার হয়েছিল, যদিও রাম ভগবান, তবু সীতার তর্পণের দ্বারা দশরথের আত্মা, কোনো বাড়ির কুলবধূ যদি প্রয়াত শ্বশুর শাশুড়ি বা পূর্বপুরুষের প্রতি এই শ্রদ্ধার্ঘ দেয়, এটা সহাস্যে পরমানন্দে গ্রহণ করেন পূর্বপুরুষগণ। মেয়েদেরই পূর্বপুরুষের উদ্ধারের অধিকার আগে। এখানে শ্রদ্ধেয় ঠাকুরদা আছেন, মানে চতুর্থটা কদিনে হয়, চার দিনে মেয়েদের হাতেই কিন্তু জল আর পরে পায়, আর ১১ দিনে ১৫ দিনে ছেলেদের অধিকার। মায়েরাই পারে পূর্বপুরুষের চেষ্টা করতে। এবং সব থেকে বড় কথা, উনি যে এত সুন্দর একটা ঠাকুরের জায়গা করেছেন, আমি এসে ওখানে থমকে দাঁড়িয়েছিলাম, ঐশ্বর্যের মধ্যে থেকেও ভগবানকে কি সুন্দর করে রেখেছেন। একটু দেখে যাবেন ঠাকুর ঘরে ঠাকুরকে সুন্দর করে রাখে। এখানে এসে দেখলাম বিগ্রহকে সুন্দর একটা এগুলো অনুভূতি, যে আমি শীতে চাঁদর চড়িয়েছি, আমার ঠাকুরের গা যেন আগলা না থাকে, আমার ঠাকুরের গায়েও যেন একটা বস্ত্র দেওয়া থাকে। আমরা যখন পয়লা বৈশাখে নাম করতে আসি, দেখেছি উনি আঁচল বিছিয়ে দেন, শাড়ি বিছিয়ে সেই পায়ের ধুলোগুলো নেন। এগুলো আজকাল উঠে যাচ্ছে,